আসসালামু আলাইকুম। কারহাটের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য কারহাটের আরও একটি ভিডিও, আর আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের সুবিধার্থে একটু লোকেশনটা জানিয়ে রাখি। এটা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাই স্কুল মাঠে প্রত্যেক শুক্রবার সকাল থেকে রাত 8টা 9টা পর্যন্ত থাকে। অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই এই যে প্রাইসগুলো লাগানো থাকে এটা তো তাদের আস্কিং প্রাইস, সো তাদের লাস্ট প্রাইসটা কেমন রাখে। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভিউয়ার্স, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। সো আপনারা কেমন দাম দিয়ে নিতে পারেন অবশ্যই আপনারা দামাদামি করবেন। আর যেটা বলি ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটাকেও প্রেস করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স চলুন আমরা আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আমরা গাড়িগুলো এক এক করে এখন দেখে নিব। ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম নিশান সানি গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা এটার ফুল স্পেসিফিকেশন জানবো এখন। এটা নিশান সানি গাড়ি, 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি। গাড়িটাতে সিএনজি করা নাই, এটা একটা অটো গাড়ি, আর এটাতে এসি ঠিক আছে। আর এখন আমরা এটার প্রাইসের বিষয়ে আসবো। প্রাইসটা এখানে তারা চাচ্ছে 7,35,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আপনারা এখন গাড়িটার আউটলুকটা দেখছেন, গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। তো আমরা এখন গাড়িটার লেফট সাইডটা একটু দেখছি। ওকে, আমরা গাড়িটার ফ্রন্ট লুকটা আবারও একটু দেখে নেই। ওকে, তো চলুন ভিউয়ার্স এখন আমরা গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখে নিব। আমরা রাইট সাইড থেকে ভিতরের ইন্টেরিয়রটা দেখছি এখন। ওকে, গাড়িটার ভিতরের কন্ডিশনের কথা বলতে গেলে মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে, সিটগুলোতে কভার লাগানো আছে। আর হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট কে কোন ধরনের গাড়ি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যাতে করে আপনাদেরকে সে সকল গাড়ি দেখাইতে পারি ভিউয়ার্স। তো আমরা এখন গাড়িটার পিছনের সিটগুলো দেখে নিব। ওকে, আমরা গাড়িটার ভিতরে বাহিরে দেখেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে বেসিক গাড়ির যে ধারণাগুলো আছে আমি এগুলোই দেওয়ার চেষ্টা করি। তো চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখে নিব। ভিউয়ার্স, আমরা এখন আমরা আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হলো কর্সা গাড়ি। এটার ফুল স্পেসিফিকেশন জানবো, এটা টয়োটা কর্সা গাড়ি, 1999 সালের মডেল, 2004 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1331 সিসির গাড়ি এটা ভিউয়ার্স। আর গাড়িটাতে এসি ঠিক আছে, সিএনজি করাও রয়েছে, এটা একটা অটো গাড়ি। প্রাইস চাচ্ছে তারা 5,80,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আমরা বরাবর মতো গাড়িটার এখন ভিতরের লুকটা দেখব। রাইট সাইড থেকে আমরা দেখে নিচ্ছি ভিতরের লুকটা। তো ভিউয়ার্স, এখন আমরা পিছনের কন্ডিশনটা দেখে নিচ্ছি বাইর থেকে। ওকে, গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে, আমরা লেফট সাইডটাও দেখছি। ভিউয়ার্স, আমরা এখন গাড়িটার ফ্রন্ট লুকটা আবার একটু দেখে নিব। ওকে, তো আমরা গাড়িটার ভিতরের কন্ডিশনটা এখন দেখব ভালোভাবে। লেফট সাইড থেকে আপনাদেরকে গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি। ওকে, পিছনের সিটগুলো আমরা এখন দেখে নেব। ভিউয়ার্স, সিটগুলোতে কভার লাগানো আছে। যদি আপনাদের পছন্দ না হয় চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন। তো আমরা গাড়িটার ভিতরে বাইরে যতটুকু পারছি আমরা দেখেছি। তো চলুন এখন আমরা নেক্সট গাড়িটা দেখে নিব।
ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো টয়োটা এক্স নোহা গাড়ি। তো আমরা এটার এখন ফুল স্পেসিফিকেশন জানবো। এটা টয়োটা এক্স নোহা গাড়ি, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন করা হয়েছে, 2000 সিসির গাড়ি, এটাতে সিএনজি করা নাই, এটাতে এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি। আর প্রাইস চাচ্ছে তারা 2,65,000 টাকা, এটা হলো তাদের আস্কিং প্রাইস, 2,65,000 টাকা। তো আমরা বরাবর মতো গাড়িটার আগে আমরা আউটলুকটা দেখে নিব, তারপর আমরা ভিতরের ইন্টেরিয়ারটা দেখব। গাড়িটার সামনে পেছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। তো আমরা এখন গাড়িটার লেফট সাইডটা দেখছি। ওকে ভিউয়ার্স, তো আমরা এখন গাড়িটার ভিতরের কন্ডিশন দেখব। এখানে মনিটর থেকে শুরু করে গিয়ারবক্স, এসি, স্টিয়ারিং সব কিছুই মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে। ওকে, আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখছি। তো চলুন আমরা আবার রাইট সাইড থেকে একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখে নিই। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়রটা। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগণ আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।